নমস্কার বন্ধুরা, গার্গির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন ভেজিটেবল কাবাব। দারুণ স্বাদের এই স্ন্যাক্স খুব সহজে ও খুব কম সময়েই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এবং শীতের সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে এটা খেতে দুর্দান্ত লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চিকেন ভেজিটেবল কাবাব বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম চিকেনের কিমা। এখানে বোনলেস চিকেন মিক্সিতে কিমা করে নিয়েছি। বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিচ্ছি স্ম্যাশড আলু। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। দিচ্ছি কুচি করে রাখা দুটো কাঁচা লঙ্কা, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কম বেশি করে নিতে পারেন। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ পাতিলেবুর রস, 1 চা চামচ ডার্ক সয়া সস, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ ইটালিয়ান মিক্সড হার্বস। তবে আপনারা চাইলে শুধুমাত্র অরিগ্যানো ব্যবহার করতে পারেন বা পুরোপুরি এটাকে স্কিপও করতে পারেন। দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম। এবার দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি। দেখতেই পাচ্ছেন গাজরগুলো একদম ছোট ছোট কুচি করে রেখেছি। দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি আর দিচ্ছি 7 মতো নুন। এবার পরিষ্কার হাতে সমস্তটাকে ভালো করে মেখে নেব। আপনাদের সুবিধার জন্য এই রান্নার প্রয়োজনীয় সমস্ত উপকরণ নিচের ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল এই কাবাবে মেশাতে পারেন, তবে প্রত্যেকটাই একটু ফাইন চপড করে নিতে হবে। দেখুন মাখা হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। মোটামুটি 1 ঘন্টা পর আমি কুটিংয়ের জন্য উপকরণগুলো তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি সামান্য নুন। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে নিয়েছি 1 কাপ ব্রেড ক্রাম্বস। এর মধ্যে সামান্য নুন ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক ঘন্টা পর আমি মিশ্রণটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আবারও একটু মাখিয়ে নিচ্ছি। এবার এখান থেকে কিছুটা করে অংশ নিয়ে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। আমার চ্যানেলের সমস্ত বন্ধু দর্শককে জানাই আন্তরিক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন সমান মাপের কয়েকটা বল তৈরি করে নিয়েছি। এবার যাব নেক্সট স্টেপে। এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম করে নেব। তেল গরম হলে একটা বল নিয়ে হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি। এখন এর গায়ে ভালো করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে ডিমের মধ্যে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দেব। এভাবেই প্রত্যেকটা বল থেকে প্যাটি তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এগুলোকে ভালো করে ভেজে নেব। আপনাদের দেখে মনে হতে পারে তেলটা এরকম ফ্যানা ফ্যানা কেন, আসলে প্রথম লটটা ভাজার সময় ক্যামেরার গণ্ডগোলের জন্য ভিডিও একদমই শ্যুট করা যায়নি, তাই সেকেন্ড লটটা ভাজার সময় শ্যুট করছি বলে তেলটা এরকম দেখাচ্ছে। ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। ফ্লেম হাই করলে বাইরেটা পুড়ে যাবে ও ভেতরটা কাঁচা থেকে যাবে। এক পিট ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি এবং এই পিটটাও ভালোভাবে ভেজে নেব।
কাবাবগুলো দুপিটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন চিকেন ভেজিটেবল কাবাব একেবারে রেডি। টমেটো সস, কেচাপ, মেয়োনিজ বা যে কোনো ডিপের সাথে এগুলোকে গরম গরম সার্ভ করুন, শীতের সন্ধে জাস্ট জমে যাবে। তাই বাড়িতে আজই ট্রাই করুন ও আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও বেশি বেশি করে শেয়ার করুন। আর বাড়িতে তৈরি করলে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করে ছবি দিতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।